بسم الله الرحمن الرحيم، السلام عليكم ভিউয়ার্স। অনেক দিন হলো আমি ভিডিও দেই না, আসলে সময় পাই না। এক, দ্বিতীয়ত বাহিরে প্রচুর ঠান্ডা, যার ফলে ভিডিও নিয়ে আসি না। তো আজকে আসলে ভাবলাম একটা ভিডিও দেওয়াই যাক। আসলে আজকে আমার সাবজেক্টটা হলো যে বাংলাদেশে যে এম্বাসি যাবে, তো এম্বাসি কাজ শুরু হলে আপনাদের কতটুকু লাভ হবে, কি কি ক্ষতি হবে, এবং কি কি আপনাদের জানা দরকার, আজকে আমি আপনাদের এগুলো জানাবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো কিছু জানতে পারবেন, ভালো ইনশাল্লাহ। তো আপনারা যারা খুব আগ্রহী আছেন যে বাংলাদেশে গেলে আপনারা খুব তাড়াতাড়ি ভিসা করে নিতে পারবেন, আপনারা কি জানেন বাংলাদেশ বর্তমানে রেড সিগন্যালে আছে? বাংলাদেশ, পাকিস্তান, রোমানিয়ায় নট অ্যালাউ, বর্তমানে 80% নট অ্যালাউ। সো যারাই আপনারা ভিসার জন্য আবেদন করবেন, নিজেরা ফেস হবেন, তো তাদের অনেক স্মার্ট হতে হবে। প্রথম কথা হলো, তারা কোন কোম্পানিতে যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন, স্যালারি কত, আগে আপনারা আপনাদের কন্ট্যাক্ট করে পাইছেন কি না, এই সমস্ত প্রশ্ন আপনাকে করবে। তো আপনাদের পারফেক্টলি কনফিডেন্স অনুযায়ী অ্যান্সার করতে হবে। আর কথা হলো যে, আপনারা যাদের বয়স অনেক বেশি, মনে করেন 40-45 বছর হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, তো তারা চেষ্টা করবেন যখন এম্বাসি ফেস করবেন অবশ্যই ক্লিয়ারভাবে, সুন্দরভাবে, পরিপাটি হয়ে তাদের সামনে হাজির হওয়ার জন্য। কোনোভাবেই যাতে তারা বুঝতে না পারে যে আপনি এ দেশে এসে, রোমানিয়াতে এসে আপনি ইতালি অথবা ফ্রান্স অথবা পর্তুগাল যে কোনো দেশে আপনি চলে যাবেন। যদিও আপনি যান, আপনার মনের ভিতরে থাকে, বাট এটা যাতে কেউ না জানতে পারে, কেউ যাতে না বুঝতে পারে। যদি কোনো কারণে আপনি মনে করেন যে তারা জানতে পারে বা বুঝতে পারে যে আপনি ওই দেশে গেলে থাকবেন না, তাহলে কিন্তু আপনার ভিসা দিবে না, এটা আপনি কনফার্ম, 100% কনফার্ম থাকতে পারেন। এই জন্যই বর্তমানে আমি এটা বলতেছি যে, যারাই বর্তমানে ভিসার জন্য আবেদন করবেন, যারাই এম্বাসি ফেস করবেন, তাদের জন্য ব্যাপারটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আগে একটা সুবিধা ছিল, আমরা ইন্ডিয়াতে মনে করেন ওয়ার্ক পারমিট পাঠাইতাম, আমাদের লোকজন যাইতে হয় নাই। আমাদের ইন্ডিয়ার এম্বাসি ছিল, ইন্ডিয়াতে যখন এম্বাসিটা ছিল তখন লোকজন যাইতে হয় নাই, আমরা সব কাগজপত্র, কন্ট্যাক্ট পেপার, যা যা লাগে সব কিছু পাঠাই দিছি, তো আমাদের এজেন্সি ভিসা করে দিছে, কোনো লোকেরই যাইতে হয় নাই। সে কথা বলতে পারুক না পারুক কোনো সমস্যা হয় নাই। কিন্তু এখন কিন্তু আপনাদের ফেস হতে হবে, এখন আপনাদের এম্বাসির সাথে কথা বলতে হবে। এম্বাসিরও যারা থাকবে তারা জানেন অনেক চালাক চতুর, অনেক শিক্ষিত হয়, সো তাদের সামনে কথা বলার জন্য অনেকে হয়তো পারবেন না, অনেকে হয়তো কাপাকাপি করবেন, সো এগুলো করলে চলবে না। আপনাদের স্মার্ট হতে হবে, আর যতটুকু জিজ্ঞেস করে অতটুকুই বলতে হবে, আর যতটুক বলবেন অতটুক একদম কোম্পানির সাথে পারফেক্টলি বলতে হবে, আপনাদের ডকুমেন্টস অনুযায়ী পারফেক্টলি বলতে হবে, ঠিক আছে? আর আপনাদের অবশ্যই পাসপোর্ট নাম্বারটা মুখস্থ রাখবেন। আর একটা কথা হলো যে, আমি আবার বলি যে কোনো কারণে, কোনো কারণে যাতে ওরা না বুঝতে পারে যে আপনি এই দেশে এসে কোনোভাবে না কোনোভাবে এই দেশ ত্যাগ করবেন, তো এটা যদি একটু বুঝতে পারে আপনি কিন্তু ভিসা পাবেন না। সো কেয়ারফুল থাকবেন এই সাবজেক্টটা নিয়ে। আর আমি চাইবো অবশ্যই আপনাদের যে যে এজেন্টগুলো আপনাদের নিয়ে আসতেছে বা আপনাদের ওয়ার্ক পারমিট দিচ্ছে, তাদের কাছ থেকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট পেপার আগে বুঝে নেবেন, ওইখানে কী কী লেখা আছে জেনে নেবেন, এবং আপনারা আপনাদের কোম্পানি এভরিথিং জেনে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের ব্যাপারটা অনেক সুবিধা, অনেক মানে ইজি হবে। আর কী কী প্রশ্ন করতে পারে এটা আপনারা জেনে নেবেন। যদি আপনারা জানতে চান কী প্রশ্ন করতে চাবে, তাহলে আমাকে কমেন্টস করতে পারেন, আমি আপনাদের ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে বলে দিব যে ওরা আপনাদের কি কি প্রশ্ন করতে পারে। তো আশা করি আমার ইনফরমেশনটা আপনাদের ভালো লাগছে, আর অবশ্যই টেনশন করার কিছু নাই, কারণ হলো যে রিজিকের মালিক আল্লাহ। সর্বশেষ কথা হলো, রিজিক যদি আপনাদের রোমানিয়াতে থাকে অবশ্যই রোমানিয়াতে আসবেন। আর বর্তমানে একটা আপডেট দিয়ে দিই, সেটা হলো যে বাংলাদেশের জন্য এখন ওয়ার্ক পারমিট খুব কম হচ্ছে এবং অনেক স্লো হচ্ছে, হয়তো কোনো একসময় বন্ধ করে দিবে খুব শীঘ্রই হয়তোবা। তো এটা আপনারা যারাই বাংলাদেশি নতুন কোথাও পেপার সাবমিট করতেছেন বা করবেন, খুব
হুঁশিয়ারে সাবধানে করেন। আর এটাই হলো কথা, দোয়া রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।